সো প্রিয় দর্শক, সবে দেখতে পারা আজকে আমরা গৌরব বলতে নারায়ণ পূজা। আর সবে জানো প্রত্যেক বছর আমি এরকম পূর্ণিমার দিনে নারায়ণ পূজা করি। তো এখানে আমার পিছনে মা আছেন, এমন আমার বোন আছে, তারা সবে মিলিয়া ঠাকুর ফার্স্টের সময় পুজো হইব। তো এখন আমি আপনার সবাই বাবুরাম একটু একটু আমি দেখাই লাই। তো আপনারা লাগিয়া এই ভিডিওটা আমি বানাইলাম, তো আপনারা দেখুন। আর পরে পূজা ফার্স্টের সময় হইব, পরে আমি বাকিটা আমি দেখাইয়া দিব। তরফ থাকি সবাই আজকের ইনভাইট। তো আমার আজকে ইনভাইট হইলো, তো সবাই জানো আজকের বাড়িতে আমরা বাড়িতে বলতে পূজা নারায়ণ পূজা। তো প্রত্যেক বছর আমরা এই পূর্ণিমার দিন আমরা নারায়ণ পূজা করি। তো আজকে পূজা, তো যারা যারা আমার ফ্যামিলি আছো ফেসবুক ইউটিউব ফ্যামিলি, তো সবাই আমার তরফ থাকি সবের নিমন্ত্রণ রইলো, সব বিকালে আই যেতে পারো। ফার্স্টের সময় পূজা হইব, পরে সবর ইনভাইট, সবাই আইতে পারো। প্লিজ ভিডিওটা বেশিতে বেশি একটু শেয়ার মারো, কারণ আজকের ভিডিও তো আমি আজকে ঘরে আছি আর আমার তো ঘরের পুরো দেখাইলো। দেখো আজকেও আমি আজকেও আবার করিলাম, কারণ আবারও আমি করিলাম যে আমি একটা গ্রামের ছেলে, তো আমি গ্রামে থাকি। আমার গ্রাম দেখো পুরো ন্যাচারাল বলতে সবুজ সবুজ গাছপালা, বহুত সুন্দর। তো এখানে আপনার সাথে দেখতে পারা এখানে প্রসাদ খানি চলে, আর পূজা হয়েছে না অ্যাকচুয়ালি। তারা তো ছোটো মানুষ, তারা তো খাইতে লাগবে। এখানে আমার একটা ছোটো বাচ্চি যে আছে থ্যাংক ইউ হয়। আর এখানে যারা আমরা বাড়ির যারা মানুষ আছে তারা লাগে একটু প্রসাদ খানি চলে। আর দুপুরের তো খানি বুঝো, তারা তো ছোটো মানুষ, তারা তো খাইতে লাগবো। আর এখানেও দেখতে পারা এখানে ঠাকুরঘর, আমরা ঠাকুরঘর বদি মুসিরা, আর এটা আমরা ঠাকুরঘর নারায়ণ ঠাকুরঘর। আর পুরাটা